তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। কোভিড 19 করোনা ভাইরাসের জন্য বিদ্যালয় অনেক দিন বন্ধ থাকায় তোমরা সকলেই ক্লাস থেকে দূরে আছো, তাই আজ অনলাইনে ক্লাস করার জন্য এবং সংযুক্ত থাকার জন্য বিশেষভাবে বলা হইল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আখলাক। এই শিরোনাম হলো আখলাক। আখলাক সম্পর্কে তোমাদের ধারণা দিব, তার আগে আমার পরিচয়টা নিয়ে নাও। আমি মোহাম্মদ ইউনূস মিয়া, সরকারি শিক্ষক, অষ্টম শ্রেণী, বিষয় ইসলামিক শিক্ষা, অধ্যায় চতুর্থ, শিরোনাম আখলাক। আখলাক এটি আরবি শব্দ, খুলুকুনের বহু বছর হল আখলাক। আখলাক শব্দের অর্থ হল আচার আচরণ, স্বভাব, চরিত্র ইত্যাদি। আখলাক কাকে বলে? মানুষের আচার আচরণ, উত্তম আচার আচরণকে আখলাক আখলাক বলে। আখলাক এটি দুইভাবে বিভক্ত, যেমন অনৈতিক কাজকর্ম আর নৈতিক কাজকর্ম, যেমন ভালো আচরণ খারাপ আচরণ। ভালো আচরণ হলো মানুষকে এবং আল্লাহ ও রাসূলের অনুযায়ী কাজকর্ম, কথা বলা, উঠা বসা ইত্যাদি চলার নামেই সুন্দর আচরণ বা আখলাকে হামিদার মধ্যে পড়ে। আর আল্লাহ তাআলা রাসূলের তার বিরুদ্ধে আচরণ করা বা খারাপ আচরণ করার নামে আখলাকে গামী নাম মধ্যে পড়ে। মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্যে দিয়ে যে আচার আচরণ স্বভাব চরিত্র প্রকাশ পায় তাকে আখলাক আখলাক বলে। আখলাক আরবি শব্দ খুলুকুনের বহু বছর, এর অর্থ হল চরিত্র বা স্বভাব। মানব জীবনে ব্যক্তিগত, সামাজিক, আন্তর্জাতিক দিক আখলাকে অন্তর্ভুক্ত। এই অধ্যায় শেষে বা আমরা কি কি জানতে পারব? সদাচরণ, ধারণা, ধৈর্য, ভ্রাতৃত্ব, নারী মর্যাদা, সমাজসেবা, দেশপ্রেম, পরমসহনশীলতা, গুরুত্ব ও তাৎপর্য ইসলামের দৃষ্টি বর্ণনা করতে আমরা পারব এই আখলাক সম্পর্কে জানলে। দ্বিতীয় হল অসদাচরণ, ধারণা, অহংকার, অশীলতা, পরশ্রীকাতর, ঘৃণা, চর্যবীর্য, ঘুষ, সন্ত্রাস, এগুলো পরিহার বা গুরুত্ব প্রতিকার উপায় ব্যাখ্যা করতে পারব। আখলাক প্রকার, আখলাক দুই ভাগে ভাবে বিভক্ত। আখলাকে হামিদা, আখলাকে জামিমা। আখলাকে হামিদা হলো মানব জীবনের উত্তম গুণাবলীকে আখলাকে হামিদা বা প্রশংসনীয় চরিত্র বলে, যেমন ধৈর্য, সভ্যতা, দেশপ্রেম, সমাজসেবা প্রভৃতি। এই সকল চরিত্র অধিকারী ব্যক্তি সমাজে নন্দিত, সম্মানিত। আখলাকের জামিমা হল মানব জীবনে নিকৃষ্ট চরিত্রকে আখলাকে জামিমা বা নিত্যনীয় চরিত্র বলে, যেমন আখলাকে ঘৃণা, অহংকার বা মিথ্যাচরণ, সুদ, ঘুষ, অশীলতা প্রভৃতি, এ সকল হল চরিত্রের অধিকারী ব্যক্তি সমাজে খিন্নিত বা নিন্দিত। আখলাকের গুরুত্ব, ইসলামের দৃষ্টিতে আখলাকের গুরুত্ব সর্বাধিক। আখলাক উন্নত জাতির
জীবন শক্তি যে জাতি চরিত্র কত ভালো সেই জাতি শক্তিশালী যে জাতি চরিত্র ঠিক নেই সেই জাতি পৃথিবীতে টিকে থাকতে পারবে না সকল নবী এই নির্দেশ জাতিকে উত্তম চরিত্র শিক্ষা দিয়েছে এই উত্তম চরিত্র পূর্ণতা দানের জন্য শেষ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা পাঠিয়েছে মহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উত্তম চরিত্র পূর্ণতা দানের জন্যই আমি প্রেরিত হয়েছি উত্তম চরিত্র ব্যক্তিকে সুন্দর বা উন্নত করে আর সমাজ সকল মানুষ চরিত্র ব্যক্তিকে ভালোবাসে শ্রদ্ধা করে অপরদিকে চরিত্রহীন ব্যক্তি সকলের নিকট ঘৃণিত নিন্দিত আর চরিত্র যত উত্তম উন্নত ধর্মের দিক থেকেও সে তত অগ্রসর মহানবী সাল্লাম বলেছেন উত্তম চরিত্র হলো সকল নেক কাজের মূল কথা চরিত্র মানুষের ভূষণ চরিত্র বলেই মানুষ সর্বত্র সমাদৃত হয় ভালো চরিত্রের অধিকারী ব্যক্তি অধিগত বাইমান্দার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চরিত্রের বিচার যে লোক উত্তম মুমিনদের মধ্যে সেই পূর্ণতা ইমানের অধিকারী আবু দাউদ তিন আবু দাউদ ও তার কিয়ামতের দিন পরিমাপ দণ্ডে উত্তম চরিত্র ওজন হবে অত্যন্ত ভারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনের পরিমাপের কিয়ামত দিন দিন উত্তম চরিত্র অপেক্ষা ভারী জিনিস আর কিছুই নেই তিনি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের সামনে আখলাক সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়া হলো আখলাকে হামিদা ও আখলাকে জামিমা আখলাকে হামিদা হলো উত্তম চরিত্রের অধিকারী আর আখলাকে জামিমা হলো খারাপ চরিত্রের অধিকারী এই সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা পেয়েছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামীতে তোমাদের অন্য বিষয় নিয়ে আলোচনা করব আজ সকলকে ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাইকে অভিনন্দন